তরুণ, ডিসেম্বরের তিনটে দিনের বারো এবং চোদ্দ কোনো ধামাকাই হলো না, একুশটা রইল বাকি একুশ। সেই একুশ বিরাট কিছু হবে এমনটা কেউ মনে করছেন না, সেখানে দাঁড়িয়ে এবার টাইম হোক গেছে সাসপেন্স। আমি তো বৈঠকে ছিলাম না, মুখে দিয়েছিলাম, আমার পক্ষে বলা সম্ভব না যে দুটো ডেটের কথা। পরে আবার বলেছেন যে কে বলেছে তো বলিনি, নিশিত প্রামাণিক বলতে পারে। আচ্ছা আচ্ছা, এই দুটো ডেটের কথা বলা আছে, দুটো যখন জিজ্ঞেস করা হয় তখন কে বলেছে? আমি তো কোন করিনি। তিনটে ডেটের এক্সপ্লেনেশন যিনি ডেটগুলো বলেছেন তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। দেখুন, ওয়ান নেশন ওয়ান পুলিশ কী জিনিস আমি জানি না। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাক্ট 1954, তার একটা অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে, রামায়ণ বলছে মহাভারত, তার একটা অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে। এবং তার জন্য আমার প্রশ্ন হচ্ছে, টাইম হয়ে গেছে রামায়ণ তুমি বলছো মহাভারত, টাইম হয়ে গেলে জানতে পারবে সবাই, ওয়েট করো না। এই টাইম হয়ে গেছে, আপনার টাইম আয়েগা। হ্যাঁ, ডিসেম্বরের এক দুই তিন বারো চোদ্দ একুশ কতদিন চলবে? না, সেকেন্ড জানুয়ারি টাইম আছে না কিছু একটা? আর একুশে জুলাই কানাডা দরজা খোলার সময় ছিল না? বিজেপি পার্টি থেকে উঠে যেত। প্লিজ প্লিজ বলি। আচ্ছা, এই যে একজন বিরোধী দলনেতা বা মোপিয়াদি বলেছে তাকে আক্রমণ করা না, ব্যক্তি আক্রমণ, তিনি যে এই যে ওই টিয়া পাখি নিয়ে বসা জ্যোতিষীদের মতো তিনটে ডেট দিয়েছিল, ও তরুণ বলল কিছু হয়নি বা তুমি বলে কিছু হয়েছে। বারো তারিখ সিবিআই হেফাজতে বকটুই গণহত্যার প্রধান অভিযুক্তকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি না, লালন শেখের স্ত্রী বলছে, পঞ্চাশ লাখ টাকা দিতে পারেনি বলে মেরে ঝুলিয়ে দিয়েছে তদন্ত সাপেক্ষ। চোদ্দ তারিখ তার সভায় তার কম্বল বিতরণে বিশৃঙ্খলার জন্য তিনটে নিরীহ মানুষ বলি হয়ে গেছে, তিনজন পুলিশ কন্ট্রোল করতে পারেনি তাই মারা গেছে। যে আর কত পুলিশ কন্ট্রোল করতে পারেনি তাই মারা গেছে, তাই তো লালন শেখের বউকে ব্যবহার করে গরু পরিচয় করেছে, তার নাম দেওয়া হয়েছে, তাই তো বড় বড় কথা। এই শুভেন্দুকে আগে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো, লালন শেখ কাকে মেরেছে? লালন শেখ কাকে মেরেছে? রিজু, লালন শেখ কে? লালন শেখ কে? রিজু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হলেন, তাপস দা এবং শুভেন্দু অধিকারী বললেন যে টাইম হো গেয়া। হ্যাঁ মোপিয়া, দেখো যে কাকে কোট করছেন বললেন, বারো চোদ্দ একুশ এবং সেকেন্ড জানুয়ারি, দোসরা জানুয়ারি, উত্তরীয় পড়াচ্ছেন অমিত শাহ, সেটা আমরাও দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি সেই জন্যই শুভেন্দু কাকে বলতে চাই, আমিও বলবো না কি হচ্ছে না হচ্ছে, শুধু বলবো খেলা হবে, পড়িয়ে ক্ষমা চাইছে হবে, কে ক্ষমা চাইছে, পড়িয়ে কি ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়া যার সম্বন্ধে, তাহলে হাত জোর করে কে আছে যার সম্পর্কে এত কথা, যার সম্পর্কে এত কথা, ওর নাম এক সেকেন্ড তাপস তাকে বলতে দাও, প্লিজ তাপস তাকে বলতে দাও। চোরেদের বাঁচানোর জন্য যখনই দেখেছি, রাজনৈতিক দলের কোন প্রধান থাকলে তিনিও থাকতেন, থাকাটাই স্বাভাবিক। বলতে দাও, দুজনের রুদ্ধদ্বার বৈঠক যখনই হয়েছে আমরা দেখেছি, দিল্লিতে হোক কলকাতায়, রুদ্ধদ্বার একটি ছবি খুব ঘুরতে দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে যদি খুব হালকা মুডে সীতারাম ইয়েচুরি প্রধানমন্ত্রী তারা কথোপকথন করছেন, খুবই হাসি মুখে করছেন। সত্যি কি এগুলো, এই যে আজকে নবান্নে চোদ্দ পনেরো মিনিট একান্তে বৈঠক হয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর? হ্যাঁ, মানে আনইউজুয়াল কিছু আছে? না না, এইটা অ্যাবসলিউটলি আনইউজুয়াল নয়, এবং এটাই রাজনৈতিক সৌজন্য থাকা উচিত এবং প্রশাসনিক সৌজন্য থাকা উচিত শুধু। এবং রুদ্ধদ্বার বৈঠক ছাড়া যে সেটিং করা যাবে না, আমাদের এখানে এখন ভয়েস ওভার আইপি ফোন আছে, তার সুবাদে করা যাবে, তুমি ট্যাপও করতে পারবে না, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমার অবাক লাগে এই সৌজন্যটা আমরা দেখতে পাই না যখন খড়গপুরে এই আইএএস নিয়ে, যে আইএএস অ্যামেন্ডমেন্টের কথা বলছি, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়ার জন্যে তাকে গ্রস মানে ডিসঅবিডিয়েন্স এবং ইনসাবঅর্ডিনেশন অ্যাক্টে ধরা হয়, যে কেন তিনি সেই, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে হবে সেটা
প্রধানমন্ত্রী না সিএম সেই নিয়ে যখন একটা সমস্যা তৈরি হয়, আমরা এই সৌজন্যটা চাই। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও চাই যে যে বাজার গরম করার যে প্রশ্রয় এবং প্ররোচনা চলছে সেটাকে যাতে আটকানো যায়। এরকম অনেক বিখ্যাত হিন্দি সিনেমা আছে যে আমি একটু শুভমনা আজকে নবান্নে এই 12 14 21 এর মধ্যে আজকে নবান্নে 14 15 মিনিটের একান্তে বৈঠক তদন্ত থেমে গেছে। আমি সেটা নিয়ে সত্যি কি কোনো রকম প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকে নাকি এটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটাই হওয়ার কথা? দেখুন, যে কথাটা একেবারে সত্যি যে গোপন মিটিং করতে গেলে অনেক ভাবেই করা যায়। সুতরাং এই যে মিটিংটা, এই মিটিংটা, এই বৈঠকটা একেবারে প্রতীকী আর কি। অর্থাৎ তারা দুজনেই দেখাতে চাইছেন সকলকে যে তারা দুজন একটা আলাদা করে বৈঠক করছেন। এটা একেবারে আমাদের সংসদীয় রাজনীতির মধ্যে গণতন্ত্রের ক্ষেত্রে যে বৈঠকের বিষয়, দুজন মন্ত্রীর মধ্যে কথা, কেন্দ্রীয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একেবারে সঠিক বিষয়। আমাদের রাজ্যের মানুষের উন্নতি, ভারতবর্ষের মানুষের উন্নতি, এখানকার যে উন্নয়ন, তার যে অভ্যন্তরীণ বিষয়গুলো তারা আলোচনা করছেন। অন্য যে বিষয়টা সেটা হচ্ছে যদি তারা সত্যিই সরকারি বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে বিপুল গোপনীয়তা নেই, অর্থাৎ পারমাণবিক বোমা ফাটানো হবে কিনা বা চীনের সঙ্গে কি আলোচনা হবে, যদি মানুষের কথা হয়, রাজ্য যদি টাকা চায়, মানুষের উন্নয়নের কথা হয়, তাহলে তো সেই আলোচনা আমরা জানলে তাদের রাজনৈতিক সুবিধা হবে। আমরা মনে করবো যে সত্যিই তো তৃণমূল এবং বিজেপি এত ভালো একটা আলোচনা করেছে যাতে আমাদের উন্নতি হবে।